নবনির্বাচিত প্রেসিডেন্ট ইলেক্ট বলা হচ্ছে ট্রাম্প তার বিরুদ্ধে যে মামলা ছিল নির্বাচনের হস্তক্ষেপ চেষ্টার যে আদালত সে আদালতে খারিজ করে দিয়েছেন ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট আসলে কে হতে যাচ্ছেন মানে তারা প্রশ্ন করেছেন মাস্ক তাকে তোষামত করে করে চলতে হয় তাহলে ইনি তোষামদের অভ্যস্ত ব্যক্তি না মাস্ক ফলে তিনি কদ্দিন মাস্কের মানে ট্রাম্পের বৃত্তে পাওয়ারফুল থাকবেন তার প্রভাব থাকবে এটা বেশ মানে প্রশ্ন সাপেক্ষ ব্যাপার ট্রাম্পের এগেনস্টে যে মামলাগুলো এই মামলাগুলো না তুলে নিলে তো এটা মোট হয়ে যেত কারণ একজন সিটিং প্রেসিডেন্টকে তো ক্রিমিনাল কেসে তার ট্রায়াল করা যায় না নবনির্বাচিত প্রেসিডেন্ট ইলেক্ট বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে যে মামলা ছিল নির্বাচনে হস্তক্ষেপ চেষ্টার মামলা সেই মামলাটি ওয়াশিংটন ডিসির যে আদালত সে আদালতে খারিজ করে দিয়েছেন বিচারক এই এই বিষয়ে আপনার কাছে জানতে চাইব একই সঙ্গে প্রশ্নটি করে রাখি সেটি হচ্ছে লোকজন জানতে যাচ্ছেন যারা ভোটার আর কি ভোটারদের মধ্যে কেউ কেউ বলছেন প্রবীণদের মধ্যে কেউ কেউ বলছেন যে ডোনাল্ড ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট আসলে কে হতে যাচ্ছেন মানে তারা প্রশ্ন করেছেন এর কি ইলন মাস্ক নাকি জেডি ভ্যান্স আপনার কাছে এই দুটো প্রসঙ্গে জানতে চাইবো আপনাকে ধন্যবাদ জেডি ডিফেন্স সে দেশের জনগণ তাকে নির্বাচিত করেছেন ফলে মন্ত্রীদের মধ্যে কেউ কেউ অনেক পাওয়ারফুল হন যেমন যে সময় একটা উদাহরণ আপনাকে দিই আইজেন হওয়ারকে প্রশ্ন করা হয়েছিল আপনার ভাইস প্রেসিডেন্টের রোল কি তো উনি সাংবাদিককে বললেন আমাকে দুই কয়েকদিন টাইম দেন আমি চিন্তা করে বলবো দুঃখজনকভাবে ভাইস প্রেসিডেন্টের কোনো মানে তেমন ক্ষমতা নেই তিনি ওই সেনেটের অধিবেশনে সভাপতিত্ব করেন বিশেষ করে ওই যখন দুই পক্ষ সমান সমান হয়ে যায় ভোট তখন তিনি কাস্টিং ভোট দিলে সেটা সরকারের পক্ষে যায় একটা ছাড়া অন্যান্য ক্ষেত্রে তার খুব একটা নাই কিন্তু গত কয়েকজন প্রেসিডেন্ট তাদের ভাইস প্রেসিডেন্টকে কে ক্রমাগতভাবে কিছু কিছু ক্ষমতা দিচ্ছেন এই প্রেসিডেন্ট হয়তো দিতে পারেন কিন্তু প্রেসিডেন্টের আমলে ওই আয়োজন হওয়ার আমলে জন ফার্স্টার ডালেস থেকে শুরু করে পরবর্তীতে বিভিন্ন ফরেন সেক্রেটারি স্টেট সেক্রেটারি অবস্থা যেমন কিসিনজার নিকসন খুব পাওয়ারফুল ছিল কিন্তু ভাইস প্রেসিডেন্টের নামও কেউ জানে কিসিনজারের ভাইস প্রেসিডেন্ট কে আমরা অনেকে জানিও না খেয়ালই নেই আমাদের ধরা যাক পরবর্তীতে ফোর্ড হয়েছিলেন তার আগে মানে আরেকজন ছিলেন তিনি পদটা করতে বাধ্য হয়েছেন দুর্নীতির কারণে যাই হোক তাহলে ভাইস প্রেসিডেন্টের ব্যাপারটা মানে তিনি কম পাওয়ারফুল থাকলো যাই হোক মাস্কের কথা বলছেন মাস্ক সোয়াশো মিলিয়ন ডলারের ফান্ডে দিয়েছেন তাকে সরকারের কোন কোন জায়গায় কোন কোন দপ্তর খালি করে দিতে পারবে

এ ওই সময় পরে নির্বাচনের জয় পরে ইলন মাস্কের সম্পদ বেড়েছে 250 বিলিয়ন ডলার থেকে এই মুহূর্তে সেটা প্রায় 350 বিলিয়ন ডলার দেখেন কত ভালো ইনভেস্টমেন্ট রাইট রাইট তো 180 মিলিয়ন হ্যাঁ তো এগুলা আর কিতে ফলে এমন হতে পারে যে উনি এই মুহূর্তে হয়তো পাওয়ারফুল মনে হচ্ছে যে ডিফেন্স কতটা পাওয়ারফুল আমি জানি মন্ত্রীদের মধ্যে বেশ কয়েকজনQuite powerful হবেন definitely যে ডিফেন্সের চাইতে তো মাস্কের ব্যাপারটা হচ্ছে নিউ ইয়র্ক টাইমস একটা চমৎকার কথা লিখছেন যে উনি মাস্কের অরবিটের বৃত্তের লোক না তাকে তোষামোদ করে করে চলতে হয় তাহলে ইনি তোষামোদে অভ্যস্ত ব্যক্তি না মাস্ক ফলে তিনি কদিন মাস্কের মানে ট্রাম্পের বৃত্তে পাওয়ারফুল থাকবেন তার প্রভাব থাকবে এটা বেশ মানে প্রশ্ন সাপেক্ষ ব্যাপার আপাতত এইটাই আপনার প্রশ্নের উত্তর আরেকটি যেটি হোক সেটা আইন অনুযায়ী হয়তো আইন সেটা আপনি বলেছিলেন সেটা বলবো সেটি যুক্তরাষ্ট্রের কনস্টিটিউশনে না কোন আইনে না জাস্টিস ডিপার্টমেন্টের একটা সার্কুলার বেশ কয়েক মানে কয়েক দশক আগে দুই তিন দশক আগে সেটাতে বলা হয়েছে সিটিং প্রেসিডেন্টের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না এটা আমরা তো প্রস্তুত করতে পারি অন্তত যে এটা কি ন্যায় বিচারের জন্য অন্তরায় কিনা এই প্রশ্ন করতে পারি হ্যাঁ করতে পারেন যুক্তরাষ্ট্রের তার বিরুদ্ধে ফেডারেল যে মামলাগুলো ছিল সেগুলো উইথড্র করার জন্য স্পেশাল প্রসিকিউটর আদালতকে বলেছেন এবং আদালত উইথড্র করেছেন আর একটা হচ্ছে আপনি যেটা বললেন সেটা হচ্ছে ওই মানে ক্ষমতা থেকে যাওয়ার জন্য উনি চেষ্টা করেছিলেন আগের নির্বাচনের পরাজয় স্বীকার না করে আর একটা হচ্ছে সরকারি অনেক ক্লাসিফাইড গোপন নথিপত্র তিনি নিজের কাছে নিয়ে গেছেন এই দুই মামলাই খারিজ এখন এই আর কি তো আর এমনিতে প্রশ্ন করা যুক্তরাষ্ট্রে সুপ্রিম কোর্ট কিছুদিন আগে যে রায় দিয়েছেন একজন ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা করা খুব ডিফিকাল্ট হয়ে সেটার কারণও দাঁড়িয়েছে এই সুপ্রিম কোর্টের ওই আদেশের কারণে আমি যেতে চাই জনাব ডক্টর মনির মুস্তফা আলীর কাছে সেটি হচ্ছে যে এই বিষয়ে দুটোতে আপনি প্রতিক্রিয়া দেবেন একই সঙ্গে যেটি জানতে চাচ্ছি যে ইজরায়েল ও লেবাননের একটি সাময়িক যুদ্ধ ষাট দিনের যুদ্ধবিরতির একটি সম্ভাবনা তৈরি হয়েছে এটা ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কার্বি তিনি জানাচ্ছেন এই সম্ভাবনা আসলে এই কি ডোনাল্ড ট্রাম্পের কারণে তৈরি হয়েছে নাকি অন্য কোনো কারণ আছে অন্য কোন ফ্যাক্টর কাজ করছে জনাব মনে বসতে পারি আচ্ছা আপনার এই শেষ প্রশ্নের জবটা শেষেই দেই আপনি আগে যেটা বলেছেন আপনার এই যে ট্রাম্পের এগেনস্টের যে মামলাগুলো এই মামলাগুলো না তুলে নিলে তো এটা মোট হয়ে যেত কারণ একজন সিটিং প্রেসিডেন্টকে তো ক্রিমিনাল কেসে তার ট্রায়াল করা যায় এবং এটা তুলে নেওয়ার পিছনে আর একটা কারণ আছে আর কারণ হলো যে চার বছর পরে তারা যাব যাতে এইটাকে আবার জাগ্রত করতে পারে এটা আবার তার মানে যখন অফিস চলে যাবে তখন আবার এই মামলায় তাকে

কোনো ক্রিমিনাল কেসে তাকে বিচার করা যাবে না সেহেতু এটাকে উদ্র করা হচ্ছে কিন্তু পরবর্তীতে তার সে যখন অফিসে থাকবে না তখন এটাকে আবার রিভাইভ করা যাবে এইভাবেই বলা হয়েছে হ্যাঁ আর আপনার এই যে ইসরায়েলি হেজবুল্লার যে ব্যাপারটা এটা শুনতে পাচ্ছি যে এবার নাকি যুদ্ধ বন্ধ হবে তা আমার মনে হয় না যে ট্রাম্প এখানে জড়িত আছে ট্রাম্পে তো জড়িত থাকার কোনো কারণই থাকতে পারে না ট্রাম্প তো এটাকে ইনফ্লুয়েন্সও করবে না যে এই মুহূর্তে এটা এই এই একটা একটা পিস ডিল হোক তাতে কিন্তু আবার ট্রাম্পের স্বনাম হবে না সুনামটা কার হবে এই গভর্নমেন্টের হবে বাইডেনের হবে কাজে বরং এটা ট্রাম্প চাইবে যে না একটু অপেক্ষা করো ওই বিস্তারিখ পর্যন্ত অপেক্ষা করো সেটাই এসে কিন্তু চাইবে আমার মনে হয় না যে এটা এসে আছে আরেকটা জিনিস হলো যে দেখেন এই যে পিস ইয়েগুলো ডিলগুলো হামাসের সাথেও কিন্তু প্রায় হয়ে গেছে এই হয়ে গেছে সেই হয়ে গেছে কিন্তু শেষ পর্যন্ত হয়নি তারা বলেছে যে ইসরায়েলি ক্যাবিনেট বলেছে তারা কালকে বসবে এবং কালকে যারা যখন বসবে তখন দুটো মেম্বারকে তো আমরা চিনি স্মার্ট রিস আর বেঙ্গাবি তারা তো এর এর বিরোধিতা করবে তারা অলরেডি স্টেটমেন্ট দিয়ে দিয়েছে হ্যাঁ কাজেই শেষ পর্যন্ত এটা কি হয় বলা যাচ্ছে না নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর